এই সন্দীপ ঘোষ, এই সন্দীপ ঘোষ বলে যে প্রিন্সিপাল, প্রিন্সিপালটা অসভ্য, অশিক্ষিত এবং নির্লজ্জ। ঠিক যে মুহূর্তে সে পদত্যাগ করে আরজিকর থেকে বেরিয়ে গেল, ছাত্ররা মনে করল যে সামান্য ক্ষীণ আশা, জাস্টিস ফর অভয়ার সামান্য ক্ষীণ আশাটুকু আছে, ঠিক সেই মুহূর্তে রাজ্য সরকার তাকে প্রাইস পোস্টিং দিল। এটা তো প্রাইস পোস্টিং, আরজিকরের প্রিন্সিপাল পদত্যাগ করলেন এবং তাকে ন্যাশনাল মেডিকেল কলেজ, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ অর্থাৎ পার্ক সার্কাসের চিত্তরঞ্জন হাসপাতালের প্রিন্সিপাল করে দেওয়া হলো। সাবাস! অর্থাৎ রাজ্যের DHSও পরিবর্তন হতে পারে। আপনারা জানেন ইতিমধ্যে ডিরেক্টর অফ হেলথ সার্ভিস, তাকেও পরিবর্তন করা হয়েছে, কিন্তু সন্দীপ ঘোষ কিছু তো একটা জানে, কোনো বড় মাথা তো এই সন্দীপ ঘোষের মাথার উপরে আছে এবং সে কারণে তাকে সরানো যাবে না। ঠিক যেভাবে এই সঞ্জয় রায় বলে যে মত্তব মাতাল, তার উপরে সমস্ত দায় চাপিয়ে দিয়ে বাবুরা নিশ্চিন্তে রয়েছেন। আবারও বলছি, একদম টেবিলে তথ্য পেশ করে করে বলছি যে এই সঞ্জয় রায় আসলে বলির পাঠা, সন্দীপ ঘোষ এই পুরো যে নেক্সাস তার নাটের গুরু হতে পারে, এবং তার পাশাপাশি ছাত্রদেরকে ইতিমধ্যে বোকা বানানোর পালা শুরু হয়ে গেছে। এই সন্দীপ ঘোষকেই ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল তার প্রথম পদক্ষেপ। আর এই সন্দীপ ঘোষ, আবারও বলছি, এই প্রিন্সিপাল, এ অশিক্ষিত, এ জানেই না কিভাবে মিডিয়াকে হ্যান্ডেল করতে হয়, এ জানেই না কি করে রেপ সার্ভাইভার বা রেপ ভিকটিম যিনি মারা গেছেন তাকে ডিগনিটি দিতে হয়। কেঁদে কুকিয়ে তিনি বললেন যে অপমান ও লাঞ্ছনা হয়েছে নাকি তার, রিয়েলি একটা মেয়ে তাকে ধর্ষণ করা হয়েছে, তাকে খুন করা হয়েছে, আপনার তরফ থেকে বলা হলো রাত্রির বেলা যাওয়ার প্রয়োজনটা কি ছিল, সেমিনার রুমে শোয়ার প্রয়োজনটা কি ছিল, অপমানটা কার হয়েছে সন্দীপ বাবু, লাঞ্ছনা কাকে করেছেন আপনারা, তার নাটের গুরু হয়ে চুপচাপ মিনমিন করে এতদিন ধরে ঘাপটি মেরে ছিলেন কেন আপনি, শেম অন ইউ সন্দীপ বাবু। আর সকালবেলা সন্দীপ বাবু ভালো ডাক্তার কিনা জানি না, ভালো প্রিন্সিপাল কিনা জানি না, কিন্তু ভালো অভিনেতা, কেঁদিয়ে কুকিয়ে নাকামি করে আইসা আইসা নাটক করলেন, হয়তো অস্কার দিয়ে যাবেন কেউ আরজিকর, সরি এখন তো আরজিকর থেকে সরে ন্যাশনাল মেডিকেল কলেজ, সেখানে হয়তো অস্কার দিয়ে যাবে এই সন্দীপকে। দেখি এই মুহূর্তে সকালে সন্দীপবাবু চাকরি ছেড়ে দিতে চাইছিলেন আর রাত্রেবেলা গ্যাট গ্যাট করে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে গিয়ে প্রিন্সিপালের পোস্ট নিতে যাচ্ছেন, নির্লজ্জ। দেখি সকালবেলা কি বলেছিলেন। আমার রেজিগনেশনই তাদের মেন কাম্য ছিল, সারা রাজ্যবাসীর কাম্য ছিল আমার বলে মনে হয়েছে। গত 3 দিন ধরে সোশ্যাল মিডিয়ায় আমি যে কটূক্তি সহ্য করেছি, আমার পরিবার যে যন্ত্রণা সহ্য করেছে, আমার ছোট ছোট দুটো বাচ্চা যে সহ্য করেছে, তাতে বাবা হিসাবে আমি লজ্জিত। আমি তাই এই লজ্জার শেয়ার করার জন্য আমি রেজিগনেশন দিতে রাজি হলাম এবং আমি রেজিগনেশন দিয়ে গেলাম এই প্রিন্সিপালের চেয়ার থেকে। কাকে অপমান করেছেন এটা আগে ভাবুন, আপনি নিজে অপমানিত, লাঞ্ছিত, অনেক কিছু হয়েছেন, তাতে আমাদের কিছু আসা যায় না। নাটের গুরু আপনি, এটা বহু ছাত্রছাত্রী বলছে। আমি একবার আবার দেখিয়ে দেবো এই মুহূর্তে যে প্লাজমা, সে প্লাজমায় আরেকবার দেখিয়ে দেবো যে এই মেয়েটির অপমান, এই মেয়েটিকে যে লাঞ্ছনা করেছে তার জাস্টিস কে দেবে। দু চোখে রক্তক্ষরণ, এটা লাঞ্ছনার কারণ হয় না বোধহয় সন্দীপবাবুদের জন্য। মুখে রক্তক্ষরণ, ঠোঁটে আঘাত, এটা লাঞ্ছনার কারণ বোধহয় হয় না তৃণমূল কংগ্রেসের জন্য। ঘাড়ে আঘাত, ঠোঁটে আঘাত, মুখে রক্তক্ষরণ, দু চোখে রক্তক্ষরণ, পেটে আঘাত, যৌনাঙ্গে রক্তক্ষরণ, বাঁ পায়ে আঘাত, এগুলো সন্দীপবাবুদের লাঞ্ছনার কারণ নয় বোধহয়। ডান হাতের অনামিকায় আঘাত, বাঁ পায়ের গোড়ালিতে আঘাত, এতগুলো আঘাত, মাল্টিপল ইঞ্জুরি, এবং সেই মাল্টিপল ইঞ্জুরির পরেও সন্দীপবাবুরা কি অনায়াসে বলে দিতে পারেন এটা আত্মহত্যা? আপনারা বলেছিলেন এই সিস্টেম আপনাদেরকে ক্ষমা করবে না। শুধু তাই, আমি যদি স্পেসিফিক্যালি PCR-কে বলি, শুধু চোখের অংশটুকু দেখাতে, বাকিগুলো ছেড়ে দিলাম, শুধু চোখের অংশে, চোখে, চোখ দিয়ে কখন রক্তক্ষরণ হয়,
ইন্ট্রা অরবিটাল প্রেশার, সেই ইন্ট্রা অরবিটাল প্রেশার বেড়ে যাওয়ার কারণে রক্তক্ষরণ, অর্থাৎ অমানসিকভাবে চোয়াল চেপে ধরলে চোখের নার্ভ ছিঁড়ে যেতে পারে। আসলে লাঞ্ছিত অপমানিত হতে হয়েছিল কাকে সন্দীপ বাবু? বুকের ওপর কেউ চেপে বসলে এটা একজনের কাজ। সন্দীপ ঘোষ দায় এড়িয়ে কেঁদিয়ে কুকিয়ে বেরিয়ে যাচ্ছিলেন, গলা টিপে ধরলে চোখ দিয়ে রক্ত বেরোয়। আবারও বলছি, এই জিনিসগুলো লাগাতার মেয়েটির সাথে হয়েছে। তার পরিবার লাঞ্ছিত হয়েছে, তার পরিবার অপমানিত হয়েছে, তার সহকর্মীরা অপমানিত হয়েছে, তার সহকর্মীরা লাঞ্ছিত হয়েছে, আর আপনি কেঁদিয়ে কুকিয়ে বলছেন যে আপনি নাকি অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, তাই জন্য পদত্যাগ করলেন। পদত্যাগ নয়, গ্রেপ্তারি। বাংলার মানুষ সন্দীপ ঘোষের গ্রেপ্তারি দাবি করছে। কেন? সন্দীপ ঘোষ এতটাই অশিক্ষিত, উনি সুপ্রিম কোর্টের গাইডলাইনও জানেন না। আবারও বলছি, সন্দীপ ঘোষ MBBS পাস করলেন কি করে আমি জানি না, ভুয়ো সার্টিফিকেট আছে কিনা আমি জানি না, এগুলো অনুমান। যে সন্দীপ ঘোষ নিশ্চয়ই কোনো পাওয়ার খাটিয়েছিলেন, কোনো ক্ষমতা নিশ্চয়ই ব্যবহার করেছিলেন, নয় তো এত অশিক্ষা, এত ইগনোরেন্স। একটা প্রিন্সিপাল হয়েছেন, প্রিন্সিপাল হয়ে রেপ ভিকটিমের নাম বলে দিচ্ছেন, না চলে ইচ্ছাকৃত নাম বলানোর চেষ্টা হয়েছে, ইচ্ছাকৃত মারা যাওয়ার পরেও অভয়ার নাম পরিচয় সমস্ত কিছু ইচ্ছাকৃতভাবে আপনি মিডিয়ার সামনে বলে এইটা চাপ তৈরি করার চেষ্টা করলেন যে এভাবে বাড়ির লোককে আরও অপমানিত, আরও লাঞ্ছিত করবো আমরা যদি না চুপ করো। কি বললেন, কি করলেন? নবার সন্দীপ ঘোষ নবার অভয়া তার পরিচয়, তার সমস্ত নাম ধাম সব কিছু মিডিয়ার সামনে রিভিল করে দিলাম। এটা আইনত দণ্ডনীয়, 2 বছর জেল হতে পারে। সন্দীপ ঘোষ সেটাও জানে না, প্রিন্সিপাল হয়ে বসেছে, কিসের জন্য বসেছে কেউ জানে না, কন্ট্রাকচুয়াল ওয়ার্ড বয় বোধহয় এর থেকে বেশি শিক্ষা দীক্ষা নিয়ে বসেন। দেখি একবার, আমার সুপারিনটেন্ডেন্ট, আমরা নৈতিক দায়িত্ব নিশ্চয়ই নিচ্ছি, DME স্যার, স্বাস্থ্যভবন সবাই নৈতিক দায়িত্ব নিচ্ছেন, চেষ্টা করবে ভবিষ্যতে যেন কোনো দ্বিতীয় না হয়, এরকম যেন কোনো কারোর সঙ্গে না হয়। আমি জানি না কে দোষী, কজন দোষী, কতজন ছিল, কিছু জানি না, কিন্তু শুধু এইটুকু বলতে পারি আমি বাবার মতোই সমব্যথী। সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, বিভিন্ন পত্রপত্রিকায় আমার দুর্নাম করার জন্য, আমার পরিবারের দুর্নাম করার জন্য বিভিন্ন কথা বসানো হচ্ছে। যেমন আমি বলেছি, আমি নাকি বলেছি হয়েছে, ভুল কথা। আমি আজকে আমার এই রেজিগনেশন দেওয়ার সময় আমি সগর্বে বলে যাচ্ছি আমি এ কথা বলিনি, আমি কখনো বলিনি যে একা কেন ছিল। এসব আমাকে কিছু আমার বিরুদ্ধ শক্তি যারা আর্জি করে চুরি ডাকাতি রাজ কায়েম করেছিল 2021 সাল অবধি, আমি আসার পরে সেই সব কায়েমি স্বার্থ চোর ডাকাতদের অসুবিধা হয়েছে, তাদের অনেককে ঘাড় ধরে আমি বার করে দিয়েছি। পশ্চিমবঙ্গবাসী সারা আরজি কয়ে ছাত্রছাত্রী আমার রেজিগনেশন চাইছে, তবু আমার সঙ্গে আমার স্টাফ, বন্ধু, কলিগ যাদের পেলাম তাদের প্রতি আমার শুভেচ্ছা শুভকামনা রইল। আমি চাই, আমি 5 বার শোনালাম, 9 বার প্রেস কনফারেন্সে, 9 বার সন্দীপ ঘোষ যে অভয়া তার নাম বলেছে, এবং এটা আইনত দণ্ডনীয় শুধু নয়, এটা সুপ্রিম কোর্ট গাইডলাইনের বিরুদ্ধে, এর জন্য জেল হতে পারে। সন্দীপ ঘোষের শুধুমাত্র এই অপরাধের জন্য জেল হতে পারে, এই অপরাধের জন্য জেল হতে পারে, নাম রিভিল করে দিয়েছে। মানে মারা যাওয়ার পরেও, খুন হওয়ার পরেও অভয়া মেয়েটির শান্তি নেই, এই প্রিন্সিপালের জন্য। এবং এই প্রিন্সিপালই নাটের গুরু বোধহয়, কিছু একটা তো অভয়া জেনে ফেলেছিল। এই অভয়া মেয়েটিকে আজকে সন্দীপ ঘোষ নিজে ভিকটিম কার্ড প্লে করে বলছে, দেখো আমাকে লাঞ্ছনা, আমাকে অপমানিত হতে হচ্ছে কিছু শ্রেণীর জন্য। সন্দীপ ঘোষ তো প্রতিনিয়ত চেয়েছিলেন এই কেসটাকে ধামাচাপা দিয়ে দেওয়ার জন্য। সন্দীপ ঘোষ ঠিক কী কী করেছিলেন সেটার আভাস ছাত্রছাত্রীদের থেকে পাচ্ছে, কিন্তু তার থেকেও বড় কথা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। আবারও বলছি, রিপাবলিক বাংলা এর সত্যতা যাচাই করেনি, এটা সোশ্যাল মিডিয়ার ক্লিপ, আপনারা দায়িত্ব সহকারে, নিজের বিবেক বুদ্ধি সহকারে এটি দেখুন এবং তারপর বলুন।
দুটি পিজিটি এবং ইন্টার্ন তাদের মধ্যে কনভারসেশন হচ্ছে, সেখানে পর্যন্ত বলছে কিভাবে এই মেয়েটিকে পাগল প্রতিপন্ন করা বা একটা সাইকিয়াট্রিক সমস্যা আছে এটা প্রতিপন্ন করার চেষ্টা হয়েছে কিছু একটা জেনে যাওয়ার জন্য, কিছু একটা কারণে কর্নার করে দেওয়ার জন্য। একবার শুনি। তোমার কাউন্সিল কমিটি যেটা হয়েছে সেখানে সাইকিয়াট্রি এইচওডি কে রাখা হয়েছে জাস্ট টু প্রুভ দ্যাট দিদি ওয়াজ এ সাইকিক পেশেন্ট। আমার নিজের পার্সোনাল কনভারসেশন হয়েছে দিদির সাথে অনেকবার, দিদি ওয়াজ অ্যাবসলিউটলি নর্মাল। কেউ না কেউ তো এই গোটা নেক্সাসটার ভেতরে রয়েছেন, একদম সহজ হিসেব। বাড়ির লোক বলছেন, ছাত্রছাত্রীরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তিনিও বলছেন, কিন্তু সন্দীপ ঘোষ কিছু বলছেন না, সন্দীপ ঘোষ কিছু জানেন না, সন্দীপ ঘোষ অপমানিত বোধ করেন, সন্দীপ ঘোষ লাঞ্ছনার শিকার হন নাকি, মানে একেবারে নাটকের একটা হায়েস্ট যদি কোনো অ্যাওয়ার্ড থাকে সেটা বোধহয় সন্দীপ ঘোষকে দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ঠিক কি বলেছেন শুনবো। পুলিশকে আমি বলেছি, বাবা মাও যেটা আমাকে বলেছেন যে ওদের ভেতরেই কেউ আছে, যদি ভেতরে কেউ থাকে কারো প্রতি সন্দেহ হয় যারা ছিল যারা ওর বন্ধু বান্ধব তাদেরকে সবাইকে ডেকে কথা বলবে, এবং যিনি ফোন করেছিলেন প্রথম বাড়িতে তাকেও ডেকে কথা বলবে। একাধিক অসঙ্গতি রয়েছে এবং মাথায় তো বড় কোনো হাত রয়েছে। ঠিক সেই জায়গা থেকে আজ আমার তিনটে প্রশ্ন, এবং তিনটে প্রশ্ন আস্তে আস্তে ধরে ধরে বোঝার চেষ্টা করব এর উত্তরগুলো আমরা পাই কিনা। দেখে নিই এই মুহূর্তে ময়ূকের তিনটে প্রশ্ন। সঞ্জয় রায় স্রেফ বলির পাঠা। এই সঞ্জয় রায় আসলে শিখণ্ডী দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, এর পেছনে অনেকে রয়েছে, গলা টিপেছে, খুন করেছে, প্রমাণ লোপাট হয়েছে, এবং এটা একা সঞ্জয়, মত্তব সঞ্জয় একা এটা করেনি, অনেকে তার সাথে রয়েছে। প্রশ্ন দুই, ঘটনায় জড়িত আরও কতজন ছিল এটা বাংলার মানুষ জানতে চায়, এটা সামনে আনা হোক, পোস্টমর্টম ডিটেল জানানো হোক। এই মেয়েটা জাস্টিস ফর অভয় আমরা বলছি, এই মেয়েটা ডিগনিটি সহকারে নিজের যে শেষটা বিচার প্রক্রিয়াটা সেইটা যেন সুনিশ্চিত করতে পারি আমরা সহ নাগরিক হিসাবে। এর পরের প্রশ্ন, তিন নম্বর প্রশ্ন, প্রিন্সিপালি নাটের গুরু, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন এই মুহূর্তে, প্রিন্সিপালি সমস্ত কিছুর জন্য দায়ী, এবং তার পাশাপাশি আরেকটা প্রশ্ন, কী জেনে ফেলেছিলেন অভয়া, কী জেনে ফেলেছিলেন অভয়া? আসুন একবার দেখি যে কী কী জানতে পারেন অভয়া। দেখুন অভয়া, এটা অনেকে বলছেন, অনেক কিছু জেনে ফেললে অনেক সময় মানুষকে পথের কাঁটাকে সরিয়ে দেওয়ার প্রয়োজন হয়, এবং এটা ঠান্ডা মাথায় করতে হয়, নৃশংসভাবে করতে হয়, এবং আরজিকর হাসপাতালে সিন্ডিকেট দুর্নীতির র্যাকেট এগুলো চলতো। কী জেনে ফেলেছিলেন অভয়া? আরজিকরের ভেতরের দুর্নীতি, যে দুর্নীতির কথা বারবার বলা হচ্ছে, সেই দুর্নীতি কি আসলে জেনে ফেলেছিল? চেস ডিপার্টমেন্টের দুর্নীতি ছিল, অস্ত্র অঙ্গ কিছু কি পাচারের চক্র, এখানে অঙ্গ পাচার চক্রের হদিশ পেয়েছিলেন অভয়া, অঙ্গ পাচার হতো, বা টেন্ডার দুর্নীতি ধরে ফেলেছিলেন অভয়া? এর আগেও বহু অভিযোগ উঠেছে, চেস মেডিসিনে দুর্নীতি পেয়েছিলেন, চেস মেডিসিন যেগুলো সে মেডিসিনে ড্রাগ চক্রের কি কোনো হদিশ পাওয়া গেছিল? ক্যাম্পাসে মধুচক্র এবং মদের আসর বস্তু, তাতে বড় বড় লোকের হাত ছিল, আসা যাওয়া এই সমস্ত হতো, এই সমস্ত কিছু কি জেনে ফেলেছিলেন? যারা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তাদেরকে আলাপ করিয়ে দেব এই মুহূর্তে। আক্তার আলী রয়েছেন, তিনি ডেপুটি সুপার নন মেডিকেল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, দীর্ঘদিন ধরে তিনি স্বাস্থ্য পরিকাঠামো একেবারে সামনে থেকে দেখেছেন। ফিরদৌস শামীম আইনজীবী রয়েছেন, ডক্টর প্রসূন কুমার ঘোষ চিকিৎসক রয়েছেন, এবং ডক্টর সুবর্ণ গোস্বামী চিকিৎসক, চিকিৎসক সংগঠনের নেতা আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন। আমি প্রথমে আক্তার আলী আপনার কাছে যাই। এই
প্রিন্সিপাল, এর কি সত্যি দুর্নীতির অভিযোগ রয়েছে? এর আগেও আপনি চিঠি লিখেছিলেন, এর আগেও আপনি অভিযোগ করেছিলেন, ঠিক কী দুর্নীতি এই প্রিন্সিপাল যাকে সরিয়ে দেওয়া হলো এবং ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল বানানো হলো, ঠিক কী দুর্নীতির সাথে যুক্ত? উনি অনেক রকম দুর্নীতির সাথে যুক্ত। উনি তো প্রথমে ছাত্রদের ইন্টেনশনালি ফেল করাতেন এবং ওনার একজন এজেন্ট ফরেন্সিক পারিসিরে ছিল, সে সেই সব টার্গেট করে ছেলেদের কাছ থেকে টাকা তুলত এবং গভর্নমেন্ট অ্যাসেট যেগুলো ক্যান্টিন, স্টল, বেআইনি পার্কিং এই সবের মধ্যে জড়িত ছিলেন এবং ওনার বেআইনি নামে মানে ওনারই বিজনেস কিন্তু এক্স ওয়াই জেড কাউকে দাঁড় করে একটা একাডেমিক বিল্ডিং এর সামনে একটা ক্যাফে আছে, তারপরে ক্যাজুয়ালিটি বিল্ডিং এর বেসমেন্টে একটা পার্কিং আছে, বয়েজ মেন হোস্টেলে ক্যান্টিন আছে, ভেরি নিউ লেডিস হোস্টেলে ক্যান্টিন, এগুলো সব ওনারই বেআইনি বিজনেস। এবার সুলভ শৌচালয় আর যতটা এক একটা 10 লাখ, 25 লাখ, 15 লাখ এরকম করে এক একটা স্টল উইদাউট এনি পারমিশন অফ গভর্নমেন্ট অ্যান্ড স্বাস্থ্য ভবন উনি নিজে দিয়ে দিতেন। আর আমার যে মেন অভিযোগটা শুরু হয়েছিল বায়োমেডিকেল বেসড ইললিগাল ট্রাফিকিং, যেটা মারাত্মক ইনহিউম্যান, যখন আমি ইনকোয়ারি কমিটিতে ছিলাম ইভেন আমাকে রিভলভার দিয়েও চমকানো হয়েছে। প্রথমে আমাকে লোভ দেওয়া হলো, ফ্ল্যাটের লোভ, টাকার লোভ, আমি কিন্তু শুনলাম না। তারপরে আমাকে মানে রিভলভার দিয়ে আফসার আলী খান অ্যাডিশনাল সিকিউরিটি পার্সনাল, সে আমাকে বললো বাহার নিকলে না তো দেখলে, কিন্তু আমি মানে যেহেতু এটা একটা ইনহিউম্যান ব্যাপার, আমি সত্যি ব্যাপারটা আমি রিপোর্ট দিলাম, 2 ঘন্টার মধ্যে আমার ট্রান্সফার হয়ে গেল। তারপরে পুরো যা মেম্বার ছিল কমিটি সবাইকেই ট্রান্সফার করে দিল। মানে আপনি বলছেন আরটি করে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে, মানে আপনি বলছেন আরজি করে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে দুর্নীতি হয়েছে, গোটা আরজি করে টাকা তোলা, তোলাবাজি এবং তার পাশাপাশি টেন্ডার নিয়েও দুর্নীতি হয়েছে যার মাথায় এই সন্দীপ ঘোষ রয়েছেন। তার লিডার এক্স্যাক্টলি, তার লিডার ডক্টর সন্দীপ ঘোষ শুধু তাই না, উনি দুটো তিনটে এমন একটা জিনিসে জড়িত ছিলেন যাতে আমার মানে আমার বিবেক আমাকে পারমিশন দেয়নি ওগুলো মানতে। আপনি আপনি রাজ্য সরকারের একজন কর্মী, বায়োমেডিকেল আপনি রাজ্য সরকারের একজন কর্মী, আপনি ডেপুটি ডেপুটি সুপার, নন মেডিকেল ডেপুটি সুপার মুর্শিদাবাদ হাসপাতালের, মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ওখানে আপনি একটা পোস্ট হোল্ড করে আপনি আরেকজন প্রিন্সিপালের সম্বন্ধে এই কথাগুলো বলছেন, দায়িত্ব সহকারে বলছেন তো? একদম দায়িত্ব দিয়ে তার আমি এভিডেন্স দিয়েছি, ডকুমেন্টারি এভিডেন্স দিয়েছি, আমি অ্যান্টি করাপশনকে দিয়েছি, ভিজিলেন্সকে দিয়েছি, স্বাস্থ্য দপ্তরকে দিয়েছি, আমি সব জায়গায় জানিয়েছি। কি কি জানিয়েছিলেন একটু যদি আরেকবার বলেন। আমি ওনার এই যে বেআইনি এই যে উনি টেন্ডারে অ্যাওয়ার্ড দিয়ে ওনার নেপোটিজম, ওনার দুটো ভেন্ডার বিপ্লব আর সুমন, তাদের 12টা কোম্পানি আছে, এবার অন্য কারো কোম্পানিকে না অর্ডার দিয়ে একটা জিনিস যেটা ধরুন একটা হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা আছে 1,10,000 থেকে 1,60,000 টাকা দাম, সেই জিনিসকে উনি 3.5 লাখ টাকা করে ওদেরকে দিয়ে কিনেছেন। একটা শুধু নয়, একটা ওয়াইফাই উনি লাগিয়েছেন 46,000 টাকা, একটা অ্যাকোয়াগার্ড ওয়াটার পিউরিফায়ার 46,000, এগুলো করে এবার 2 টাকার জিনিসকে সরকারি গভর্নমেন্ট মানি পুরো উনি মিসইউটিলাইজ করতে হয়েছে। শুধু এটাই নয়, কোভিড এর টাকাতে তো উনি জিম করিয়েছেন ছাত্রদের জন্য, কোভিড এর 25 লাখ টাকা যেটা কোভিড ফান্ড ছিল এটা তো আজ অব্দি নিউজে আসেনি, কোভিড ফান্ড থেকে উনি জিমনাসিয়াম করলেন, জিম করে দিলেন একটা, সেটা তো একদম পুরো গভর্নমেন্টের মানি ওয়েস্টেড। মানুষ কোভিড এর সময় একটা ভেন্টিলেটরের জন্য মরছে, একটা হাই ফ্লো ন্যাজাল ক্যানুলার জন্য সেখানে উনি একদম এয়ার কন্ডিশন জিম সাজাচ্ছে, জিমনাসিয়াম সাজাচ্ছে, আর তারপরে উনি নিজের জন্য 20টা সিকিউরিটি রেখেছেন, 2 জন বাউন্সার নিয়ে হাঁটেন। দুজন বাউন্সার কে রেখেছেন? ওরা আফসার ওই ডক্টর সন্দীপ ঘোষ, তারপরে উনি তোলাবাজি করে অ্যাডিশনাল সিকিউরিটি আর সিভিক পুলিশে একদম মাথা তুলে দিয়েছেন, তারা টাকা তুলতো, এনাকে পৌঁছতো এবং ওরা পাওয়ারফুল ইনফ্লুয়েন্সিয়াল হয়েছে। আক্তারবাবু আমি একবার ইন্টারাপ্ট করছি, আক্তারবাবু এই যে ছেলেটিকে অ্যারেস্ট করা হয়েছে সঞ্জয় রায় বা রায়,
এই ছেলেটিও নাকি এই দালাল চক্রের সাথে যুক্ত ছিল এবং এও পেশেন্ট ভর্তি করাতো। মানে আপনি কোথাও কি মনে হয় যে এই সঞ্জয় রায়ের সাথে এই সন্দীপ ঘোষ অব্দি কানেকশনটা যেতে পারে? এক একটা বেডের জন্য আইসিইউ, আইসিইউ বেডের জন্য নাকি 20-30,000 টাকা করে নেওয়া হতো? যারা এক্স্যাক্টলি ওখানে প্রত্যেকটা জিনিসে মানে একটা অ্যাডমিশন থেকে আরম্ভ করে সব জায়গা, ইভেন অর্থোপেডিক ডিপার্টমেন্টও ওনার একটা পুরো টিম তৈরি আছে সব জায়গায়, রেডিওথেরাপি, ক্যান্সার বিভাগে, নিউরোসার্জারিতে ওই টিম গুলো ক্লোজ ডোর মিটিং করে আর টাকা পয়সা লেনদেন হয়, আর মাঝে মাঝে ওদের সঙ্গে উনি গেস্ট হাউসে বসে মজার আসল বসান, মানে এই গেস্ট হাউসে আর্জি করার মধ্যে ওটাকে ইমিডিয়েট ফিল করা উচিত। আর একটা জিনিস আপনাকে বলে দিই, আর্জি করে মদ বিক্রি হয় সেটা হচ্ছে কে ব্লক, কিচেন ব্লক, কিচেন ক্যান্টিন আছে, সে ক্যান্টিনের ছাদে যদি আপনারা এখন রেড করেন দেখবেন মদের বোতলে পুরো ভর্তি আছে, ওখানে সেই ক্যান্টিনওয়ালা মদ বিক্রি করে, সন্দীপ ঘোষের মদতে বিক্রি করছে। সুবর্ণ গোস্বামী আমাদের সঙ্গে রয়েছেন, আমি আমি একটু ইন্টারাপ্ট করছি। সুবর্ণ গোস্বামী, আপনি যতক্ষণে এই স্টুডিওতে আসছিলেন ঠিক তখন আক্তার আলী আমাদের সঙ্গে আছেন, উনি আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার নন মেডিকেল ছিলেন এবং এখন উনি মুর্শিদাবাদে রয়েছেন। উনিও সরকারি চাকরি করে যে ভয়ঙ্কর অভিযোগগুলো এই সন্দীপ ঘোষ, এই প্রিন্সিপাল, সদ্য প্রাক্তন প্রিন্সিপাল যে আবার ড্যাং ড্যাং করে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে এখনই নাকি যাচ্ছেন প্রিন্সিপালের পোস্ট নিতে, নির্লজ্জ মানুষ এবং তার থেকেও বড় কথা অশিক্ষিত। আম সরি, আমি আমি আপনাদেরকে অপমান করতে চাই না, কিন্তু নো বার রেপ ভিকটিমের পরিচয় নাম নো বার প্রেস কনফারেন্সের মধ্যে এই তথাকথিত শিক্ষিত চিকিৎসক প্রিন্সিপাল হয়েছিল সে বলেছে। এবং শুধু তাই নয়, এখন তো বিশ্বাস করতে হবে মনে হচ্ছে, কারণ একবারও উনি ডিনাই করেননি যে এই কথাগুলো আমি বলিনি, যে পোস্টার ভাইরাল হয়েছিল। আমি পিসিআরকে বলবো সেই পোস্টারটা দেখাতে, যেখানে নাকি ছাত্ররা বলছে, ছাত্রীরা বলছে যে প্রিন্সিপাল প্রথমে বলেছিলেন যে কি দরকার রাতে ওখানে শোয়ার, কি দরকার ছিল সেমিনার হলে, মেয়েটারই তো দোষ রাত্রে কেন শুয়েছিল, উনি একবারও ডিনাই করেননি। তার মানে যাহা রটে তাহার কিছু তো সত্য বটে। এবং ছাত্রীরাও একদম শুরু থেকে বলেছিলেন প্রিন্সিপাল এই ল্যাঙ্গুয়েজে তাদের সাথে কথা বলেছে, কখনো আত্মহত্যার তত্ত্ব নিয়ে আসা হয়েছে, মানে এটা একটা সিস্টেম্যাটিক সিস্টেম্যাটিক বচাব যাকে বলা হয়, একদম ধামাচাপা দেওয়া। একবার আমি ছাত্রীদের যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়াটা একবার শুনে আমি আপনার কাছে আসছি। প্রিন্সিপাল স্যার বলছেন যে আজকে একটা মেয়ে কি করে ইরেসপন্সিবলি ভাবে একা ডিউটি করতে পারে, কেন করবে না, আমার নিজের হসপিটাল, আমি কেন একা ডিউটি করতে ভয় পাবো, সেটা তাহলে সেখানে নিজেই স্বীকার করুন স্যার বলছেন। আর হ্যাঁ, দিদিরা, ফোর্থ ইয়ার দিদিরা সবাই নাইট ডিউটি একাই করছে, মানে পুরো মেডিসিনে একজন নাইট ডিউটি করছে। সুবর্ণবাবু, প্রিন্সিপালই কি নাটের গুরু? দেখুন, আমরা চিকিৎসক সংগঠন যেগুলো আমরা প্রথম দিন থেকে, যারা শুক্রবার ঘটনা ঘটার পর থেকে যারা আন্দোলনে নেমেছি, এবং হচ্ছে যে আমরা আন্দোলনে না নামলে সেটা পরিবারও স্বীকার করেছেন, মিতার পরিবার, আমরা গতকাল তাদের বাড়িতেও গেছিলাম যে আপনারা আন্দোলনে না নামলে বোধ হয় এইভাবে পোস্টমর্টেমটাও ঠিকঠাক হতো না। তো প্রথম দিন থেকে আমরা নেমেছি, কিন্তু প্রথম দিন থেকে আমরা যে কটা দাবি নিয়ে নেমেছি তার মধ্যে প্রধান এবং নন নিগোসিয়েবল ডিম্যান্ড ছিল যে হচ্ছে যে ওই অধ্যক্ষকে ওখান থেকে সরাতে হবে, না হলে স্বচ্ছ তদন্ত সম্ভব নয়, তার অনেকগুলো কারণ। প্রথম কথা, ডাক্তার সন্দীপ ঘোষ আরজি করে যেটা চালাতেন সেটা অধ্যক্ষগিরি নয়, সেটা ছিল একটা জমিদারি, তার জমিদারি। শুনলেন একটু আগে আক্তারবাবু বলেছেন যে হচ্ছে যে বাউন্সার রাখার কথা, আমরা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের থেকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিভিন্ন সময় আমরা স্বাস্থ্য সচিবের কাছে যাই, আমরা অনেক সময় মুখ্যমন্ত্রী ডেকেছেন আমাদের, তার সাথে গিয়ে বৈঠক করেছি, আমরা স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার কাছে যাই, কিন্তু আমরা একজনের কাছে পৌঁছাতে পারিনি, সেটা হচ্ছে এই ডাক্তার সন্দীপ ঘোষ, তার বাউন্সাররা তা আমাদেরকে ঢুকতে দেয়নি। মানে আপনিও বলছেন যে বাউন্সার নিয়ে ঘুরে বেড়াতেন এই প্রিন্সিপাল? একদম, এবং সম্ভবত আমি যদি খুব ভুল না করি, আক্তারবাবু আমাকে হচ্ছে মনে করিয়ে দেবেন, এই যে সঞ্জয় রায়, আমরা কিন্তু হচ্ছে যে আমাদের যতদূর স্মৃতি মনে পড়ছে যে এক সময় হচ্ছে যে প্রিন্সিপালের যে ওই বাউন্সারদের যে দল তার মধ্যে হি ওয়াজ ওয়ান অফ দেম। আক্তারবাবু, এটা এটা কি সত্যি? এই সঞ্জয় রায় যাকে গ্রেফতার করা হয়েছে সিভিক ভলান্টিয়ার, কি চারজনকে উনি রেখেছিলেন আর ওনার ঘরে সবসময় থাকতো? আমি তো তখন বুঝতেই পারতাম না যে মানে উনি কি চাইছেন, কি করছেন, এবং তখনকার এমএসজিপি কে আমি বলেছিলাম, বাট এমএসজিপি তখন ট্রান্সফার উনি করে আবার অন্য এনএসজিপি, আবার ওনার এ ছিল উনি এতটা ইনফ্লুয়েন্সিয়াল কি লোককে রাতারাতি ট্রান্সফার করে দিতেন, যে ডাক্তার ওনার এগেনস্টে বলতো দেখা গেল সন্ধ্যেবেলা তার ট্রান্সফার অর্ডার কেড়ে নেবে, তাকে বাঁকুড়া পাঠিয়ে দিত,
সেই জন্যই বলছিলাম যে হচ্ছে যে আক্তার এই সঞ্জয় রায়কে প্রিন্সিপালের ঘরের আশেপাশে হামেশাই দেখা যেত, হচ্ছে যে প্রিন্সিপালের ঘরে অবাধে তার যাতায়াত। এবং আমরা প্রথম দিন থেকে যেটা দেখেছি, যেটা পরিবারও আমাদের কাছে বলেছেন, যে প্রথম দিন কলেজ প্রশাসন তাদের বাড়িতে জানায় আপনাদের মেয়ে আত্মহত্যা করেছে, আপনারা শীঘ্রই আসুন। এই যে আত্মহত্যা, যখন মৃতদেহ আবিষ্কার হয় তখন হচ্ছে যে কলেজ প্রশাসন দেখে তখন কিন্তু তার অর্ধনগ্ন চেহারা, আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন তার মেয়েটির মুখ এবং সারা অঙ্গ সর্বাঙ্গ, সেইটা দেখে তারা প্রথমেই ফোন করে যে মেয়ে আত্মহত্যা করেছে। এবং এই যে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা, তার পিছনের মাস্টার মাইন্ড হচ্ছেন এই প্রিন্সিপাল ডাক্তার সন্দীপ ঘোষ। ডাক্তার সন্দীপ ঘোষের অধ্যক্ষ থাকাকালীন তারা ওই কলেজটাকে শাসক দলের একটা প্রায় দলীয় অফিস বানিয়ে পড়েছিলেন, তার চেম্বারটাকে। আমরা দেখেছি গত বছর যখন মেডিকেল কাউন্সিলে নির্বাচন হয় 7-8 মাস 9 মাস আগে, তখন হচ্ছে যে ওই ওনার ঘর থেকে ঠিক হয়েছে জাল বাতিল ছাপানো, জাল ব্যালট ছাপানোর যে পরিকল্পনা, ব্যালট ছিনতাই, নকল ব্যালট গিয়ে ব্যালট বাক্সে গিয়ে ঢুকিয়ে দেওয়া, এই সমস্ত যা যা হয়েছে এবং যাদেরকে নিয়ে তিনি উনি হাত পাকিয়েছেন, একটা দল তৈরি করেছেন ওনার সাকরেদ, তাদের ভয়ে ভীত বাকি আর জি করের যে জুনিয়র ডাক্তার ছাত্র তারা প্রত্যেকে। এবং এই আক্তার আলী যে কথাগুলো বলছেন এটা কি আপনি মানছেন, মানে সন্দীপ ঘোষ দুর্নীতি দেহ পাচার চক্র থেকে শুরু করে বিভিন্ন অভিযোগ আক্তার আলী করছেন, তিনি প্রাক্তন আর জি করের ডেপুটি, উনি তো নথি দিয়ে করে, ওনার নথি তো ভাইরাল, আমাদের আমরা সবাই পেয়েছি, শুধু উনি কেন, আমরা জানি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, তৎকালীন চেয়ারম্যান শাসক দলের সাংসদ ডাক্তার শান্তনু সেন, তিনিও তো অভিযোগ এনেছিলেন, তিনিও এখনও সেই অভিযোগে বোধহয় অনার আছেন, সেই অভিযোগ উজ্জ্বল করেছেন, এরকম খবর আমাদের নেই। ভিজিলেন্স কমিশনে ইমপ্ল্যান্ট হচ্ছে যে নিয়ে, অর্থোপেডিক্সের ইমপ্ল্যান্টের নিয়ে কোটি কোটি টাকার কারবার, এই যে সন্দীপ ঘোষ এর মাথার উপরে কি, সেইটাই তো কথা, মাথার উপরে এমন কেউ আছেন যাকে স্বাস্থ্য ভবনও ঘাটাতে সাহস পায় না, স্বাস্থ্য ভবন মনে করে যে হচ্ছে আর জি কর মেডিকেল কলেজ একটা স্বতন্ত্র মেডিকেল কলেজ, স্বতন্ত্র মেডিকেল কলেজ। আমি বলে দিচ্ছি স্বাস্থ্য ভবনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে হুমকি দেন এই ডাক্তার সন্দীপ ঘোষ, তাদের মুখ বুঝে সহ্য করতে হয়। এবং এই আর জি কর মেডিকেল কলেজে হচ্ছে ছাত্রদের দিয়ে কি না করান প্রিন্সিপাল, তার ওই বসংবধ কয়েকজন ছাত্রছাত্রীদের দিয়ে গত পরশু আর জি করে দীর্ঘদিন অধ্যাপনা করা সার্জারির প্রফেসর ডাক্তার পবিত্র গোস্বামী তার মাথায় ডান্না মারিয়েছে ওনার একজন সাকরেদকে দিয়ে। তার আগে হচ্ছে যে বিভিন্ন প্রশাসন এইচওডি তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, গণটোকাটুকি আমাদের গণটোকাটুকি করতে দিতে হবে, না হলে বদলি করিয়ে দেবো আপনাকে, অমুক অমুক ছাত্র লিস্ট দিয়ে গেলাম এদেরকে অনার্স পাইয়ে দিতে হবে, এদেরকে পাস করাতে হবে আর এদেরকে ফেল করাতে হবে। এই ডাক্তার সন্দীপ ঘোষ দুজন তারা তার কাছে ভস্যতা স্বীকার করেনি বলে দুজনের ইন্টার্নশিপ কম্পিটিশন সার্টিফিকেট দেয়নি, রেজিস্ট্রেশন আটকে রেখেছিল এক বছর, তাদের কোর্টে আদালতে গিয়ে রায় বের করে এনে আদালত থেকে তাদের তাহলে তো আমার একটাই কথা, এই এই সন্দীপ ঘোষ, এই সন্দীপ ঘোষকে তো যতক্ষণ না ইনভেস্টিগেশন শেষ হচ্ছে তাকে তো সাসপেন্ড করে বা কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানোর দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় নেওয়ার কথা ছিল। কারণ আমি খুব ক্লিয়ারলি একটা কথা জিজ্ঞেস করছি সুবর্ণবাবু, ধরুন আমি একটি সংস্থার কর্ণধার বা আপনি একটি সংস্থার কর্ণধার বা আপনার একটি নার্সিংহোম বা হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালে যদি কোনো নার্স বা ডাক্তারের যদি ধর্ষণ করে খুন হয়, আপনি কর্ণধার বা আপনি একেবারে প্রিন্সিপাল বা হেড অফ দ্য ইনস্টিটিউশন হিসেবে আপনি তো রেসপন্সিবল থাকবেন। আমরা জানি, আমি নাম নিচ্ছি না সেই হাসপাতালের, যখন সেই হাসপাতালে আগুন লাগে ঢাকুরিয়ার সেই হাসপাতালে, সেই হাসপাতালের তো মালিককে গ্রেপ্তার হতে হয়েছিল। আর এখানে যখন নেগলিজেন্সের জন্য একের পর এক প্রশ্ন উঠছে, দুর্নীতির প্রশ্ন উঠছে, সন্দীপ ঘোষ কেন গ্রেপ্তার হবেন না সুবর্ণবাবু? আমরা ওয়ার্কিং কন্ডিশনে একটা মেয়ে রেপ হয়ে গেল, সে চাকরি করছিল, এরকম নয় সে রাত্রির বেলা ঘুরতে গেছিল আইসক্রিম খেতে গেছিল, সে নাইট ডিউটি করছিল, সবচেয়ে সেফ জায়গা বলা হয় হাসপাতাল বা অফিসকে, সেখানে এই ধরনের ঘটনা ঘটছে, প্রসূনবাবু আপনি কথা বলতে পারেন,
এই ধরনের সিচুয়েশনে প্রথমে সন্দীপ ঘোষকে কেন গ্রেপ্তার করা হবে না প্রসূনবাবু? আমি প্রথমেই একটা কথা বলি, এই সন্দীপ ঘোষ বলে লোকটি যিনি ওই পদে ছিলেন, চেয়ারে ছিলেন, আজকে তাকে কোনো হাসপাতালে ট্রান্সফার না করে তাকে আইসোলেশনে রাখা উচিত ছিল, যে যতক্ষণ না পর্যন্ত এই কেস মিটবে, যতক্ষণ না পর্যন্ত অ্যাডিকুয়েট ডকুমেন্টস যেটা সাপোর্ট করবে এই যে ন্যক্কারজনক ঘটনা ঘটেছে সেটা কী ধরনের ঘটনা যেটা আজকে সামনে চলে এসছে, যে রেপ করা হয়েছে তারপরে তাকে খুন করা হলো, একজন ডাক্তার যে তার হাসপাতালে সব থেকে না, কিন্তু আপনারা তাহলে প্রতিবাদ করলেন না কেন? প্রতিবাদ সব সর্বস্তরে করা উচিত, দলমত। মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছিলেন আপনারা? আপনারা নিজেরাও তো শাসক দলের ঘনিষ্ঠ, আপনারা কেন লিখেননি চিঠি? না, শাসক দলের ঘনিষ্ঠ না, একজন ডাক্তার হিসেবে আমি বলছি, এখানে কোনো রকম কোনো দলমত নির্বিশেষে, সেটা তো এখন বলছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কি দায়িত্ব নেই? আমরা প্রথম দিন থেকে আমি বলেছি এবং আমি আজও বলছি, মমতা মাথায় আছে সন্দীপ ঘোষ বলে লোকটা করেছে, তাহলে আমি বলছি মহিক বাবু, কোনোদিন এর মাথায় কোন রকম শক্ত পাওয়ারফুল পলিটিক্যাল লোক ছাড়া এই স্টেপ নিতে পারবে না। শুধু তাই নয়, ছাত্রদের অনেকেই সামনে আসতে চাইছেন না, কিন্তু তাদের অডিও ফাইল সেগুলো ভাইরাল হচ্ছে। আক্তারবাবু, আপনি কিছু বলতে যাচ্ছিলেন, আপনি একবার একটু বলুন এবং তারপর। আমি কিছুদিন আগে একটা মলেস্টেশনের কেস হয়েছিল আর্চিকরে, সেটার মধ্যেও একটা সিভিক পুলিশ জড়িয়ে ছিল, কিন্তু আজ অবধি কোনো অ্যাকশন হয়নি, কিছু হয়নি। আপনাদের নলেজে আছে কিনা, 24 ঘন্টা এটাকে এনেছিল 6 মাস বা 7 মাস আগে হবে, তো আর্চিকরে এটা নতুন নয়। যদি আমি কোনো সিকিউরিটি গার্ড বা অ্যাডিশনাল সিকিউরিটি বা সিভিক পুলিশকে দায়িত্ব দিই কি তুমি টাকা তুলে আমার কাছে পৌঁছে দাও, স্বাভাবিক আমার তাদের উপরে কন্ট্রোল থাকবে না। আর আর্চিকরে এটাই ঘটছে, আমি বাই নাম বলে যেতে পারি, ওর হয়ে যারা যারা টাকা তুলে, ওখানে সমু বলে আছে, আফসার খান বলে আছে, সঞ্জয় বলে আছে, এরকম অনেক 8-10 জন জুনিয়র ডাক্তারও আছে, কিন্তু এখন নাম বললে কালকে আমার অসুবিধা হয়ে যাবে। কিন্তু এরকম একটা র‍্যাকেট আছে, শুধু এই দুজনকে সরালে হবে না, যতক্ষণ না আর্চিকর পরিষ্কার হচ্ছে, আপনি ভেবে নিন প্রত্যেকটা ছেলে মেয়ে রিস্কে আছে, এবং রিস্কে আছে। এবার ধরুন স্টুডেন্টরা গেস্ট হাউসে মদ খাচ্ছে, এবার আপনি ভাবুন কোথায় মেডিকেল কলেজে কালচার নেমে গেছে, আপনি গেস্ট হাউসে রেড করান, আপনি দেখুন আপনি ওখানে লোককে পান কিনা রাত্রিরে নাইট ডিউটিতে, ওরা গিয়ে যারা মানে ওনার প্রিয় ছাত্ররা তারা মদ খেত ওখানে, তো এখানে সিকিউরিটি সিস্টেম কোথায় চলে যাবে? যদি আমি রাউন্ডে আমরা মদের বোতল থেকে শুরু করে বিভিন্ন কিছু পাচ্ছিও, কিন্তু আমাকে একটা জিনিস বলুন, এই অভয়া কি, এই অভয়া মেয়েটি কি অনেক কিছু জেনে ফেলেছিল? এই সম্ভাবনা কি আছে? দুর্নীতি হোক, ড্রাগ র‍্যাকেট হোক, একটা পিজিটি খুব ম্যাচিওর হয়, একটা পিজিটি ম্যাচিওর হয় এমডি, তারপরে একটা ইন্টেলিজেন্ট হয়, এবং এটা খুবই দুর্ভাগ্যজনক কি এত সিকিউরিটি হওয়ার সত্ত্বেও এতটা স্টেপস আছে, ক্যামেরা আছে, আপনি দেখুন পুলিশ আছে, প্রাইভেট সিকিউরিটি আছে, ইআরএস, তারপরে অ্যাডিশনাল সিকিউরিটি আছে, তারপর সিভিক পুলিশ আছে, এত লোক তার মধ্যে স্টাফ আছে, এটা হওয়ার সত্ত্বেও যদি ওই অবধি চলে যায় তাহলে এটাতে কোথাও। আচ্ছা ফিট, আমি আপনার কাছে আসছি, একটু নেটওয়ার্কের ইস্যু হচ্ছে, খুব ভয়ঙ্কর কথা বলছে, খুব ভয়ঙ্কর কথা বলছেন আক্তার আলী, গোটা বাংলার এই মুহূর্তে দেখা উচিত। আক্তার আলী কিন্তু এই মুহূর্তে ডেপুটি সুপার নন মেডিকেল মুর্শিদাবাদ মেডিকেল কলেজের, তিনি আগে আর্জিকর মেডিকেল কলেজের ডেপুটি সুপার ছিলেন, এবং বাংলার মানুষের দেখা উচিত, অন্য চ্যানেলে আমি জানি না কি দেখাচ্ছে, কিন্তু এই যে খবরগুলো আপনি এখনো অ্যানাটমি বিল্ডিং এর পেছনে যান, রাত্রিতে দেখুন ওখানে ঠিক বসে। তা আপনি যে কথাগুলো বলছেন, আপনার আপনার নিজের প্রাণের ভয় নেই? আমার প্রাণের ভয় আছে, কিন্তু আমি আমি যদি ভয় করি তাহলে অ্যাডমিনিস্ট্রেশন হাসপাতালে পাবলিক সার্ভিসে আসার কোনো ইয়ে নেই। আমাকে তো মারার হুমকি দেওয়া হয়েছিল, 2 মাস শুনুন 2 মাস আমি বেতন পাইনি, আমাকে 52 ডেজ এখনো আমি ইররেগুলার, মানে আমি রেগুলারাইজ হয়নি, আমি পেনশন পাবো না। কিন্তু একটা জিনিস আছে, আমি যখন মরবো না মাথা উঁচু করে নড়বো, আমার পরিবারের কাছে সবসময় আমার মাথা উঁচু থাকবে, আর আমারও মেয়ে আছে, আমি যদি যে কোনোকে ইগনোর করি, আজকে যদি বায়োমেডিক্যাল বেস্টের জিনিসকে আমি ইগনোর করতাম, তো আমার এই যে একটা লোকের HIV হবে, একটা লোকের হেপাটাইটিস হবে, তার জন্য কে দায়িত্ব হবে? আমি যদি জেনে শুনে চোখ বন্ধ করে থাকতাম সেটা আমি পারিনি, আমার বিবেক আমাকে পারমিশন দেয়নি, সেই জন্য আমার ভয়। বাবু, আক্তার বাবু শুনে হয়তো খুশি হবেন যে অনেক ডাক্তারবাবুরা, অনেকে যারা সরকারি হাসপাতালে চাকরি করেন, অনেক নার্স এবং আর্জি করেন, আমি নাম বলতে পারছি না, তারা মেসেজ করছেন এবং তার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও তারা লিখছেন,
যে আজ আক্তার আলী বা সুবর্ণ গোস্বামী যেভাবে হাতে হাড়ি ভেঙে দিচ্ছেন, একটা ক্লিন আপ দরকার। ফিরদৌস শামীম এই মুহূর্তে রয়েছেন, ফিরদৌস শামীম একটা ক্লিন আপ দরকার। আরো 8-10 জন আছে, ওরা যদি আরজিকর থেকে না সরে একটু ডিলিট, আরো অনেকে অনেকে রিপাবলিক বাংলা ওপেনলি বলছে, আবার হবে একদম রিপাবলিক বাংলা ওপেনলি বলছে, আক্তারবাবু যদি যদি কেউ আসতে চান, কেউ নিজের নাম পরিচয় গোপন রেখে কথা বলতে চান বলুন, কিন্তু এই স্বাস্থ্য দপ্তর এটা পরিষ্কার করতে হবে। আর একটা অভয়া, যেন এভাবে খুন না হয়, ধর্ষিতা না হয়। আমি শুধু অবাক হয়ে যাচ্ছি একটা জিনিস, ফিরদৌস শামীম, এই এই যে সন্দীপ ঘোষ, তিনি জানেন না সুপ্রিম কোর্টের গাইডলাইন্স কী, তিনি অত্যন্ত অ্যারোগেন্ট, তিনি চুপচাপ এতদিন ছিলেন, তিনি অনায়াসে বলতে পারেন যে অত রাতে মেয়েটাকে কে যেতে বলেছিল, কে ঘুমাতে বলেছিল সেমিনার রুমে, এর মাথার উপরে কে, যে ছাত্ররা যখন ঠিক ভাবছিল কিছুটা হলেও জাস্টিস পাচ্ছে, তখন তাকে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল করে দেওয়া হলো, মানে প্রাইস পোস্টিং দিয়ে দেওয়া হলো তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে। এবার রাত্রিবেলা মেয়েদেরকে প্রশ্ন করবে যে সেমিনার রুমে ঘুমাচ্ছ কেন, তুমি তো রেপ হয়ে যেতে পারো, কে মাথায় আছে এই সন্দীপ ঘোষদের? দেখুন, আমি প্রথমেই বলি যে এই যে সন্দীপ ঘোষ বলে যে নামটি বারবার উচ্চারিত হচ্ছে, তিনি কত প্রায় 4 বছর আরজি করেছিলেন। আপনাদের নিশ্চিতভাবে মনে থাকবে, একজন চিকিৎসক যিনি তার অটিস্টিক চাইল্ড থাকার জন্য তিনি ট্রান্সফার চাইছিলেন, ট্রান্সফার না পাওয়ার জন্য তিনি আত্মহত্যা করতে বাধ্য হন, এবং সেই দপ্তরের মন্ত্রীর নাম কে? মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ এই সন্দীপ ঘোষরা কলকাতার বাইরে বেরোয় না, কোন জাদু বলে? জাদু বলটা হচ্ছে, আপনাদের নিশ্চিতভাবে মনে থাকবে, বিধানসভার ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের সেই চোট এবং সেই চোটের উপর প্লাস্টার, নিশ্চিতভাবে মনে থাকবে। আমার প্রশ্ন একটাই, খুব নিষ্পাপ প্রশ্ন, সেই প্লাস্টারটি কে করেছিল? সেই প্লাস্টারের কোনো তথ্য কি কোনো প্রিন্সিপাল জানেন, যে ওই প্লাস্টার যে পায়ের উপর হয়েছিল সেই পাটি কতটা চোট পেয়েছিল, নাকি চোট না পাওয়া পায়ে প্লাস্টার হয়েছিল? আমার প্রশ্ন থাকলো। দ্বিতীয় হচ্ছে কথা, যে এই এই যে সন্দীপ ঘোষ বলে ব্যক্তিটি এই যে সাংবাদিক সম্মেলন করে এই যে রেপ ভিক্টিমের নাম বারবার বলে দিচ্ছেন, এই যে নতুন যে আইন এসছে, সেই আইনে নির্দিষ্টভাবে বলা আছে আন্ডার সেকশন 72 অফ ভারতীয় ন্যায় সংহিতা 2023, এটা যে পানিশেবল অফেন্স, 2 বছরের শাস্তি হতে পারে। তৃতীয় কথা হচ্ছে, এই যে ধরুন সন্দীপ ঘোষ সম্পর্কে আক্তারবাবু যে যে অভিযোগ করেছিলেন, আমি নিশ্চিত সেই অভিযোগগুলো স্বাস্থ্য দপ্তরে তিনি জমা করেছেন। যদি জমা করে থাকেন, তাহলে যদি কোনো ব্যবস্থা না হয়, তাহলে কেন ব্যবস্থা হলো না, তার জন্য কে কে রেসপন্সিবল, সেই রেসপন্সিবিলিটি ফিক্সড আপ করতে হবে। চতুর্থ কথা হচ্ছে, এই দপ্তরের মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশ মন্ত্রীর নামও মমতা বন্দ্যোপাধ্যায়। এই মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, এই এই রাজ্যে একটি হাসপাতালের অভ্যন্তরে যদি কেউ রেপ হয়ে যায়, তাহলে সেই রেপের তদন্ত করার জন্য সিবিআই লাগবে। কেন? রাজ্যের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কি এত খারাপ? রাজ্যের পুলিশ বা কলকাতা পুলিশ কি এতটা অপারগ যে একটা রেপের তদন্ত করতে পারবে না? তা যদি না করে না করতে পারে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কিসের জন্য ক্ষমতা এখনো পর্যন্ত ধরে রেখেছেন? আমি বলবো, ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, যদি একটা রেপের তদন্ত করতে যদি রাজ্য সরকার না পারে, যদি রাজ্যের মুখ্যমন্ত্রী বলে যে একটা রেপের তদন্ত করতে পারবে না এবং তার জন্য সিবিআই লাগবে, তাহলে আমি বলবো ইমিডিয়েট আপনি পদত্যাগ করুন এবং পদত্যাগ করে বলুন, আমি একজন অপারগ মুখ্যমন্ত্রী, আমি একজন অপারগ পুলিশ মন্ত্রী, আমি একজন অপারগ স্বাস্থ্যমন্ত্রী, যে একজন একজন ইন্টার্নকে আমি রেস্ট রুম দিতে পারি না, একজন ইন্টার্নকে তার হসপিটালের অভ্যন্তরে রেপ হতে হয় এবং তারপর বলি আমার পুলিশ এতটাই অপারগ যে তদন্ত করতে পারবে না, সিবিআই লাগবে। অথচ অন্যদিকে দেখেছেন, যেখানে সিবিআই তদন্ত প্রকৃত প্রয়োজন, সেই সিবিআই তদন্ত আটকাতে সুপ্রিম কোর্ট যেতে হয়। কেন কেন তখন সুপ্রিম কোর্ট যেতে হয় সিবিআই তদন্ত আটকাতে, আর আজকে কেন নিজের ঘাট থেকে এই কেসটাকে নামিয়ে ফেলার জন্য সিবিআই তদন্ত লাগবে? মমতা বন্দ্যোপাধ্যায় হয় পদত্যাগ করুন, দিয়ে বলুন আমি এই অপরাধের জন্য দায়ী, তার কারণ আমি না পেরেছি রেস্ট রুম দিতে, না পেরেছি ওই মেয়েটিকে সঠিক ভাবে। আমি ঠিক সেই জায়গাতেই, একবার ফিরদৌস আমি আপনাকে একটু থামাচ্ছি, একবার একটু থামাচ্ছি ফিরদৌস দা, একবার একটু থামাচ্ছি, আমি সুবর্ণ গোস্বামীর কাছে যাব। সুবর্ণদা, ঠিক এই জায়গাতেই প্রশ্নটা, একটা হাসপাতাল, একটা মেডিকেল কলেজ কলকাতার বুকে, সেখানে কোনো ফ্যাসিলিটি প্রপারলি দেওয়া নেই, সেখানে আক্তার আলীদের মতন মানুষ আপনারা বলছেন ব্যাপক দুর্নীতি, তার পাশাপাশি সেই হাসপাতালে একটি এত বড় ঘটনা ঘটেছে, সেখানে প্রথমেই বলে দেওয়া হলো আত্মহত্যা, এবং আপনি কালকে অভিযোগ করেছেন টাকা অফার করেছে পুলিশ, এত মারাত্মক অভিযোগ আপনি করছেন।
না, আমি অভিযোগ করিনি। যেটা হচ্ছে গতকাল আমরা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গল, তার তরফ থেকে একটি প্রতিনিধি দল, আমরা মিতা ছাত্রীর বাড়িতে গেছিলাম পরিবারের সঙ্গে দেখা করতে। সেখানে পরিবার, মিতার মা আমাদের কাছে অভিযোগ করেন, বেশ কয়েকটি অভিযোগ করেন, সেগুলি আমি সংবাদ মাধ্যমে মানুষের কাছে জানিয়েছি। তার মধ্যে একটা প্রথম ওনাদের যা প্রশ্ন ছিল যে কলেজ প্রশাসন কেন আমাদের আত্মহত্যা বলে ফোন করলো, যখন ওরা অর্ধনগ্ন ছিন্ন ভিন্ন মেয়েটার হচ্ছে চেহারাটা দেখলো, তারপরেও কেন আত্মহত্যা বলে আমাদেরকে ডাকলো। দ্বিতীয় ওদের ছিল যে যেন তার কোনো রকমের একটা দায় ছাড়া পোস্টমর্টেম করে ফেলার ওদের একটা প্ল্যান ছিল। আপনারা জানেন যে ময়ূক, তোমরা জানো যে ওই দিনে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য শেষকৃত্য নিয়ে তোমরা মিডিয়াও সবাই ব্যস্ত ছিলে, মানুষের নজর অন্যদিকে ছিল, সেই সুযোগে পোস্টমর্টেমটা করিয়ে ফেলতে পারলে যদি হচ্ছে তারা সেই চেষ্টা হয়েছিল, সেই তড়িঘড়ি তাই হতো। আমার মনে আছে যখন এই ঘটনাটা সামনে আসছিল, চিকিৎসকরা আন্দোলন না করলে যে ভিডিওগ্রাফ পোস্টমর্টেম অডিও ক্লিপ যেটা ভাইরাল হয়েছে সেখানেও ঠিক একই কথা ইন্টার্ন এবং পিজিটিরা বলছে। তার মানে কিছু তো যাহা রটে তাহার কিছু তো সত্যি বটে। একবার অডিও ক্লিপটা যেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, রিপাবলিক বাংলা সত্যতা যাচাই করেনি, কিন্তু সোশ্যাল মিডিয়ার ক্লিপ আপনারা দায়িত্ব সহকারে দেখুন, একবার শুনি। আজিগড় ইজ ডুমড, আজিগড় থেকে কিছু এক্সপেক্ট করুন না। ক্রাইম সিন যেখানে হয়েছে, যেখানে সাসপেক্ট লুকিয়ে আছে, সে দেখেও হতে পারে অথরিটি হয়তো কোনো লোক, হ্যাঁ সে অথরিটি অবভিয়াসলি হয়তো নয়, তো সেখানে আমাদের থেকে কিছু এক্সপেক্ট করুন না, এটাই বলার। আমাদের কোনো কথাও শুনো না। যেখানে তোমার কাউন্সিল কমিটি যেটা হয়েছে সেখানে সাইকিয়াট্রি এইচওডিকে রাখা হয়েছে জাস্ট টু প্রুভ দ্যাট দিদি ওয়াজ এ সাইকিক পেশেন্ট। আমার নিজের পার্সোনাল কনভারসেশন হয়েছে দিদির সাথে অনেকবার, দিদি ওয়াজ অ্যাবসোলিউটলি নর্মাল। সুবর্ণ গোস্বামী, তার মানে স্পেসিফিক্যালি ট্রাই হয়েছিল মেয়েটিকে পাগল প্রতিপন্ন করার, আত্মহত্যা করেছে ডিপ্রেশনে, এই সমস্ত কিছু হয়েছিল তার মানে? এখন নাটক হচ্ছে আরো অভিযোগ যেটা হচ্ছে যে তারা চেয়েছিলেন যে তারা আগে বাড়ি যান, তারপর মেয়ের মরদেহ তাদের বাড়িতে যাক, আত্মীয় স্বজন পরিজন সহপাঠী সহকর্মী সবাইকে নিয়ে তারা চোখের জলে মেয়েকে বিদায় দেবেন। পুলিশ তা করতে দেয়নি, পুলিশ তাদেরকে তড়িঘড়ি বলেছে আগে ডেড বডি যাবে তারপর আপনাদের নিয়ে যাব, এবং ডেড বডির গাড়ির সামনে মা বাবাকে পিছনের গাড়িতে বসিয়ে নিয়ে ওরা হচ্ছে যে দ্রুত ওখানে হচ্ছে যে গিয়ে তড়িঘড়ি বাড়ি কাউকে না ডেকে কয়েকজন স্থানীয় নেতা টেতা ছিলেন যা শুনেছি, সেখানে হচ্ছে যে দাহ কার্য সম্পূর্ণ করে ফেলেন অত্যন্ত তৎপরতার সঙ্গে। ওই তৎপরতার সঙ্গে যদি তদন্তটা শুরু করতো কলকাতা পুলিশ, তাহলে যেটা আজকে করছেন ওনারা যে সিসিটিভি ফুটেজ 30টা ক্যামেরার দেখছেন, এই যে 7 জনের জায়গায় 28 জন আনছেন, এই যাবতীয় যা যা করছেন, এইটা শুক্রবারেই করা যেত, শনিবার সকালেই করা যেত, কেন সোমবার সন্ধ্যা অবধি বাড়ালো? এবং যেটা তার পাশাপাশি মিতার মায়ের যেটা অভিযোগ যে হচ্ছে তখনও হচ্ছে যে মেয়ের মৃতদেহ সৎকার হয়নি, সেই সময় পুলিশের কেউ একজন কর্তা তাকে তাদেরকে টাকা পয়সা দিয়ে রফার প্রস্তাব দেন, তাতে ওর বাবা পাশে ছিলেন, তিনি সঠিকভাবেই ঘৃণা ভরে তা প্রত্যাখ্যান করেন, এটা বলেন পুলিশ অফিসারকে চোখে চোখ রেখে ওই মানসিক অবস্থাতেও, যে আপনার কাঁধে যে স্টারগুলি রয়েছে ওইগুলো যেমন আপনি বহু পরিশ্রম করে অর্জন করেছেন, তেমনি আমার মেয়েও বহু পরিশ্রম করে ডাক্তার হয়েছে, এই জায়গাতে পৌঁছেছে, এমডি করছিল, সুতরাং আমার মিতা মেয়েকে অপমান করবার কোনো অধিকার আপনাদের নেই, আপনারা দ্বিতীয়বার আর এই কথা বলবেন না, এই বলে পুলিশকে চুপ করেই ছিল। এই কথা আমাদের মিতার মা বাবা আমাদের যে টিম প্রতিনিধি দল 7 জনের চিকিৎসকের সামনে গতকাল রাত্রে আমাদের বলেছেন, এবং এই জন্যই আমরা চিকিৎসকরা আমরা এই দাবি বারবার তুলছি যে হচ্ছে যে কলেজ প্রশাসনের মাথায় যারা রয়েছেন, যারা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিলেন, তাদেরকে না সরালে এবং তাদেরকে তদন্তের আওতায় না নিয়ে এলে হচ্ছে এই তদন্ত সম্পূর্ণ হতে পারে না, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে যে সময় নষ্ট করা যাবে না, যত সময় নষ্ট তত প্রমাণ লোপাটের সম্ভাবনা, মানে সন্দীপ ঘোষকে গ্রেফতার করা উচিত, ইনকোয়ারি করা হচ্ছে যে ইমিডিয়েটলি শুরু করা উচিত, এই হচ্ছে যে পুলিশের হাতে তদন্ত না রেখে। আমি আক্তার আলীকে বলবো, সন্দীপ ঘোষ তার মানে অনেক কিছু জানেন। আপনি বলছেন যে এই সঞ্জয় রায় যে গ্রেফতার হয়েছে, অভিযুক্ত মূল অভিযুক্ত বলে চালিয়ে দেওয়া হচ্ছে, সেও নাকি বাউন্সার বাহিনীর একজন ছিলেন, প্রিন্সিপাল ঘনিষ্ঠ, তার মানে তো সন্দীপ ঘোষকে সর্বপ্রথম প্রিন্সিপালকে অ্যারেস্ট করা উচিত, এ তো পালিয়ে যাচ্ছে রীতিমতো। ওনার আন্ডারে অনেক ছেলেরা আছে যারা এসব বেআইনি কাজ, টাকা পয়সা তোলা তোলা এইসব কাজ করত, শুধু তাই নয়, ছাত্রদের চমকানো, ফার্স্ট ইয়ারে ছাত্রদের চমকানো, এগুলো মানে আন্দোলন করা, ওনার ফেভারে আন্দোলন করা, অনেকবার দেখেছেন না ছাত্রদের দিয়ে, ডক্টর মানস ব্যানার্জি যখন প্রিন্সিপাল হলেন তাকে ঢুকতে দেবে না,
তারপরে যে সিকিউরিটি অ্যাডিশনাল সিকিউরিটি মানুষ দিকে উল্টোপাল্টা বলছে। এবার একটা অ্যাডিশনাল সিকিউরিটি এতটা সাহস কোথায় দেখে পায়, কোথায় দেখে পায়? তো ওর মাথায় হাত হলে এরকম হয় না। এগুলো তো প্রমোট করছে, করাপশন কে প্রমোট করছে, ইনহিউম্যানিটি কে প্রমোট করছে, ইললিগাল। তার মানে ওকে আগে আপনাকে ওর এগেইনস্ট অ্যাকশন নিতে হবে। একটা কথা বলুন, আপনি তো কেঁচো খুঁটতে সাপ কেউটে সমস্ত কিছু বের করে দিচ্ছেন, মানে একটা খুন এবং এই এই ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে আপনি যেভাবে হাতে হাড়ি ভেঙে দিচ্ছেন, গোটা আরজি করে তার মানে সিবিআই হোক সিআইডি হোক তারা তদন্ত করলে অনেক কিছু বের করবে, ভয়ঙ্কর দুর্নীতি মানব পাচার থেকে শুরু করে অনেক কিছু বলতে পারে, ড্রাগ অ্যাঙ্গেল আছে, হ্যাঁ অনেক কিছু আছে। মানে আমি আর আপনাকে কিছু খারাপ জিনিস আছে যেটা আমি এই প্ল্যাটফর্মে বলছি না, খারাপ কিছু চাইছি না, সেই জন্য আমি করাপশনের ব্যাপারটাও বলেছি। যখন আপনারা ইনকোয়ারি করবেন দেখবেন অনেক কিছু বেরিয়েছে। বেশ, অনেক ধন্যবাদ আক্তার আলী, সুবর্ণ দা, এই মুহূর্তে যারা রয়েছেন প্রসূন কুমার বাবু, প্রত্যেকে প্রত্যেকে ফিরদৌস শামীম রয়েছেন। আমি একটাই জিনিস শুধু বারবার চেষ্টা করছি, সিস্টেমের বিরুদ্ধে ডেভিড বনাম গলিয়াতের যে লড়াইটা, একটা গোটা সিস্টেম যেন পড়ে আছে একজনকে বা কিছু জনকে আড়াল করতে, এবং অন্যদিকে একটা সাধারণ মধ্যবিত্ত পরিবার যারা নিজের সন্তানকে ডাক্তার দেখেছিল, তারা হয়তো পাড়াতে বলতো আমার মেয়ে কিন্তু ডাক্তারিতে পেয়েছে, আমার মেয়ে কিন্তু এমডি ডাক্তার, রেসপিরেটরি মেডিসিনের ডাক্তার, একটা নেম প্লেট পর্যন্ত বাড়িতে লাগিয়েছিল, চেম্বার বানিয়েছিল। এই গল্পটা আসলে প্রত্যেকটা বাঙালি পরিবারের, প্রত্যেকটা বাবা মার যাদের ছেলে তাদের মেয়ে আসলে ডাক্তার, যারা আসলে নাইট ডিউটিটা করে, তাদের হয়ে যদি মানুষের কণ্ঠস্বর রিপাবলিক বাংলা না দাঁড়ায় তাহলে কিসের চ্যানেল, কিসের 24/7 নিউজ চ্যানেল করবো আমরা? এবং ঠিক সে কারণেই এই অভয়াদের হয়ে টানা লড়ে যাবো, এবং এই সন্দীপ ঘোষদের যত তাড়াতাড়ি জেলে পাঠানো যায় তার ব্যবস্থা করা হবে। একটা ছোট্ট বিরতি, বিরতির পর ফিরে আসছি, আমি ময়ূখ সঙ্গে থাকুন।